হ্যালো বন্ধুগণ, সাধনা বিশ্বাস চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। তো বন্ধুগণ, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। তো বন্ধুগণ, আজকে আমি তোমাদের একটা মজাদার কাঁকরোলের রেসিপি দেখাবো, সেটা হচ্ছে কাঁকরোলের ভর্তা। কাঁকরোলের তো অনেক রকম রেসিপি খেয়েছো, কিন্তু এইভাবে যদি একবার কাঁকরোল ভর্তা খাও তাহলে কিন্তু কাঁকরোলের জাস্ট ফ্যান হয়ে যাবে। তো প্রথমে কাঁকরোলগুলোকে সুন্দর করে ধুয়ে দেখো, এইভাবে মাঝখান দিয়ে একটা করে ফালি করে দিলাম। তারপরে আবার কাঁকরোলের উপর দিয়ে এরকম গা দিয়ে এইভাবে একটু চিরে চিরে দেবো, যাতে কাঁকরোলগুলো খুব ভালোভাবে সেদ্ধ হয়ে যায়। আর এই কাঁকরোলগুলোকে আমি কিন্তু ভাতের মধ্যে দিয়ে সেদ্ধ করব। তোমরা চাইলে কিন্তু প্রেশার কুকার বা কড়াইতেও সেদ্ধ করে নিতে পারো, তবে আমার কেন জানি না ভাতের মধ্যে দিয়ে সেদ্ধ করলেই যেন বেশি টেস্টি লাগে। তো ভাতের যখন চালটা ধোবো, সেই চাল ধুয়ে আর কাঁকরোলটাকে ধুয়ে একসঙ্গে আমি গ্যাসের ওভেনে বসিয়ে দেবো। তারপরে কাঁকরোলগুলোকে ভাতের মধ্যে সেদ্ধ হতে বসিয়ে দিয়ে এইদিকে একটা কড়াইতে আমি দিয়ে দেবো 3-4 চামচের মতো সর্ষের তেল। তারপরে দিয়ে দেবো 3টে কাঁচা লঙ্কা ফোড়ন, আর দিয়ে দেবো 2টো মিডিয়াম সাইজের পেঁয়াজকে আমি একটু ঝিরিমিরি ঝিরিমিরি করে কুচিয়ে রেখেছিলাম। সেই ঝিরিমিরি করে কুচানো পেঁয়াজটাকে দিয়ে স্বাদ অনুসারে নুন আর হলুদ দিয়ে কিন্তু একটু হালকা করে ভেজে নেব। তারপরে হালকা করে পেঁয়াজটা যখন ভাজা হয়ে যাবে, এখানে আমি দিয়ে দেবো 2-3 চামচের মতো নারকল কোড়া। তো বন্ধুগণ, এটা যদি তোমরা একবার খাও, নারকল কোড়া দিয়ে যদি তোমরা একবার কাঁকরোলের ভর্তা খাও, তো বারবার কিন্তু খেতে ইচ্ছে করবে। তো নারকল আর পেঁয়াজটাকে আমি খুব সুন্দর করে একটু গোল্ডেন ব্রাউন করে ভেজে নেব। তো দেখো, সুন্দর করে কিন্তু নারকল আর পেঁয়াজটাকে ভালো করে ভাজা হয়ে গেল। তারপরে একটা বাটিতে আমি তুলে নিচ্ছি। তারপরে ওই কড়াইতে আবারও দিয়ে দেবো 2-3 চামচ সর্ষের তেল, আর দিয়ে দেবো 1টা শুকনো লঙ্কা ফাটিয়ে। তো বন্ধুগণ, তোমরা যে যেমন লঙ্কা খেতে ভালোবাসো সে কিন্তু সেই অনুসারে লঙ্কা দিয়ে দেবে, তবে ভর্তাতে কিন্তু একটু ঝাল ঝাল হলে খেতেই ভালোই লাগে। তারপরে দেখো, দিয়ে দিলাম 1/2 চামচ কালো জিরে ফোড়ন, আর 8-10 কোয়া রসুন আমি একটু ঝিরিমিরি ঝিরিমিরি করে কুচিয়ে রেখেছিলাম। সেই ঝিরিমিরি করা রসুনটাকে কিন্তু তেলের উপর দিয়ে হালকা করে বেশ একটু ঘোটানাটা ঘোটানাটা করে নেব। তারপরে দিয়ে দেবো 5-6 পিস চিংড়ি। তো চিংড়ি মাছটাকেও কিন্তু রসুনের সঙ্গে খুব সুন্দর করে ঘোটানাটা ঘোটানাটা করে কিন্তু একটু লাল লাল করে ভেজে নিতে হবে। তো বন্ধুগণ, এইভাবে কিন্তু চিংড়ি আর রসুনটাকে বেশ ভালো করে ভাজলে যখন একটা সুন্দর গন্ধ বেরোবে, তখন কিন্তু বুঝবে যে ভাজা হয়ে গেছে। তখন দেখো, ভাজা হয়ে গেল, একটা বাটিতে আমি তুলে নিচ্ছি। আর এইদিকে দেখো, কাঁকরোল সেদ্ধও হয়ে গেছে, ভাতও কিন্তু হয়ে গেছে। তবে ভাতের ফেন ঝাড়া দিয়ে তবেই কিন্তু কাঁকরোলগুলোকে বের করবে, না হলে কিন্তু কাঁকরোলগুলো ভালো সেদ্ধ হবে না। তো দেখো, সুন্দরভাবে কাঁকরোলগুলো সেদ্ধ হয়ে গেছে, আর কয়েকটা ভাত লেগেছিলো আমি সেগুলো তুলে নিলাম। তারপরে কাঁকরোলগুলো বেশ গরম আছে, তাই আমি হাতা দিয়ে সুন্দর করে চেপে চেপে কাঁকরোলগুলোকে মেখে নিচ্ছি। কাঁকরোলগুলোকে কিন্তু গরম অবস্থায় কিন্তু মেখে নিতে হবে, না হলে কিন্তু কাঁকরোলগুলো একটু শক্ত হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। আর কাঁকরোলের মধ্যে দেখো বেশ বড় বড় দানা আছে, সেই দানাগুলোকে আমি ফেলে দিচ্ছি। তোমরা যদি কাঁকরোলের দানা খেতে ভালোবাসো তবে রেখে দিতেই পারো। তো দেখো, সমস্ত কাঁকরোলগুলোকে বেশ একটু মেখে নিলাম। এইবার শিল নোড়াতে আমি ভেজে রাখা চিংড়ি রসুন আর শুকনো লঙ্কাটাকে সুন্দর করে ঝাঁকানাকা ঝাঁকানাকা করে কিন্তু বেটে নেব। তোমরা চাইলে কিন্তু বন্ধুগণ মিক্সিতেও করে নিতে পারো, কোনো সমস্যা নেই, তবে আমার কাছে যেন শিল নোড়ায় বাটা মশলাটাই বেশি ভালো লাগে। তারপরে বাটা হয়ে গেলে এইদিকে কাঁকরোলের মধ্যে দিয়ে দেবো 2 চামচ কাঁচা সর্ষের তেল আর স্বাদ অনুসারে লবণ। আর এই মাত্র বেটে রাখলাম চিংড়ি রসুন আর শুকনো লঙ্কা, সেটা দিয়ে দিলাম। তারপরে ভেজে রাখা পেঁয়াজ নারকল আর কাঁচা লঙ্কাটাকেও দিয়ে সুন্দর করে কিন্তু কাঁচা লঙ্কাটাকে ডোলে ডোলে খুব সুন্দর করে হাত দিয়ে কিন্তু কাঁকরোলের সঙ্গে মেখে নিতে হবে। যত ভালো মাখবে ততই কিন্তু এর টেস্ট দ্বিগুণ বেড়ে যাবে। তো সুন্দর করে দেখো হাত দিয়ে মাখা হয়ে গেল। এরপরে এই কাঁকরোলটাকে আরও সুস্বাদু ও সুগন্ধি করে তুলতে এর মধ্যে আমি দিয়ে দেবো সামান্য কাঁচা হলুদ। আমার মার টিপস কিন্তু এটা, আমার মা বলে থাকেন যে কোনো ভর্তাতে যদি একটু কাঁচা হলুদ দেওয়া হয় তাহলে কাঁচা সর্ষের তেল আর কাঁচা হলুদ যে একটা সুগন্ধ, মিষ্টি সুগন্ধ, তাতে যে কোনো ভর্তার কিন্তু স্বাদ গন্ধ দুটোই কিন্তু অসম্ভবভাবে বেড়ে যায়। তো দেখো, ভর্তা, কাঁকরোলের ভর্তা কিন্তু একদমই রেডি। তো বন্ধুগণ, রেসিপিটি কেমন লাগলো, ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দিও আমার চ্যানেলটাকে, আর কমেন্টের মাধ্যমে জানিও কেমন হলো। আর তোমরা এইভাবে কিন্তু কাঁকরোলের ভর্তা একবার হলেও বাড়িতে করে খেয়েও খেতে কিন্তু অসাধারণ লাগে, আর একবার খেলে কিন্তু বারবার খেতে ইচ্ছে করবে। তো দেখো, কাঁকরোলের ভর্তা একদমই রেডি। উপর দিয়ে আমি একটু ভাজা শুকনো লঙ্কা 2টো কাঁচা লঙ্কা দিয়ে একটু সাজিয়ে নিলাম। তো কেমন লাগছে দেখো, ভালোই লাগছে, আর খেতে কিন্তু অসাধারণ হয়েছিল। তো তোমরা খেও, আর সবাইকে ধন্যবাদ আমার সাথে থাকার জন্য।